আনন্দ? হ্যাঁ হ্যাঁ আনন্দ। কাল কাগজে বড় বড় অক্ষরে বেরোবে বন্ধুর জন্য তোমার আত্মত্যাগের খবর। আর সুধীরের মতো নিঃশংস ডাক্তারের চরম শাস্তির দাবি। তুমি আনন্দ করবে না, নিশ্চয়ই আনন্দ করবে। চন্দ্রানী, চন্দ্রানী, এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? আচ্ছা, তোমার মনে একবারও প্রশ্ন যাচ্ছে না যে পুলিশ তোমায় কেন ছেড়ে দিল? না মানে সুধীর গিয়ে কি করলো আমি জানি না, তবে পুলিশ তো আমাকে ছেড়ে দিল, তাদের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইল। সুধীর কি করেছে জানো? ব্যাগ দিয়ে দিয়ে অপারেশন ফর্ম এসে নিজে সই করেছে। অফিসিয়াল কাগজপত্র যাতে তোমার সই ছিল সেগুলো সে সমস্ত পুড়িয়েছে। তারপর লালবাজার ডিবি ডিপার্টমেন্টে ফোন করে অফিসারকে ডেকে এনে রিটেন স্টেটমেন্টে স্বীকার করেছে সব অপরাধ তার। কিন্তু আমিও তো সব অপরাধ স্বীকার করেছিলাম। সেটা সুধীর বলেছে যে তুমি ওকে বাঁচাবার জন্য করেছিল। সে কি? আমি তো নিজের হাতে ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছিলাম, তবু সুধীরের কথা আমাকে ছেড়ে দিল কেন? স্টেটমেন্টে সুধীর বলেছে যে ওর কথা বিশ্বাস করে তুমি ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছ। টাকার লোভে ওই পেশেন্টকে সুধীর অ্যাডমিট করেছে, তুমি কিছুই জানতে না। প্রমাণস্বরূপ আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে পুলিশকে দিয়ে সিজ করিয়েছে, তারপর তোমাকে ছেড়ে দিতে বলে তোমার সব শাস্তি মাথায় কেটে নিয়ে। বাহ চমৎকার, এভাবে সুধীর চরম প্রতিবাদ জানিয়ে আমাকে চরম শাস্তি দিয়ে গেল। আমার লোভ, আমার গ্রিড, তার কোনো বাধা আমি কখনো মানিনি। টাকার লোভে আমি ভুলে গেছিলাম যে আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আর এই হাতে আমি মানুষকে না বাঁচিয়ে ওই খুন করেছি। চন্দ্রানী, তুমি যদি আমাকে ক্ষমা না করতে পারো আমাকে একটু দয়া করো। পিটিমি, জাস্ট পিটিমি, আমাকে দয়া করো। আমি পুরি মহোদয়গণের সহিত একমত হইয়া ভারতীয় দণ্ডবিধির 314 ধারা অনুযায়ী ডক্টর সুধীর দত্তকে 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। যে আমাকে নিয়ে একটা গল্প লেখো। হ্যাঁ, এবার লিখবে তো? বলো লিখবে। আর দেখো তো কেমন সুন্দর ভাবে বেঁচে গেলাম। নিজেকে শেষ করে দেওয়াটা যদি তোমার বাঁচার রাস্তা, এর চেয়ে ভালো বাঁচার রাস্তা আর কি হতে পারে বলো? তুমি বলতে ওরা তোমার আস্তাকুট থেকে তুলে এনে মানুষ করেছে, সেই দিন এতদিনই শোধ করছে? না 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 না, ঋণ শোধ নয় চন্দ্রানী, ঋণ শোধ করে স্পর্ধা যেন আমার না হয়, বরং বরং বলতে পারো যে ওই সুদের কিছুটা অংশ শোধ দেবার একটা একটা সুযোগ পাওয়া গেল। আমার তো আর কারো কাছে কোনো ঋণ নেই। এই কথা কেন বলছো? বলবো না,
আমার কেন নিজের কাছে এভাবে বলতে হবে? ওদিকে যে আরেকজন চলে পড়ে মরছে সেটা বুঝতে পারো না? বুঝতে চাও না? কোনো কিছু বোঝার মতো আমার মনের অবস্থা নেই সুধীর। তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, ওর উপরে সমস্ত শ্রদ্ধা হারিয়ে আমি কি নিয়ে কেমন করে থাকব বলো, বলো তুমি আমার, বলো আমি কি করব? তুমি কি করতে চাও? আমি জানি না, এবারে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে গেছি সুধীর। তবে একটা কথা জানি, আমায় কোথাও চলে যেতে হবে, অনেক দূরে, যতদূর সম্ভব। 7 বছর পরে সবাই ঘৃণা মাথায় নিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়াবো। আমার তো কেউ নেই, কিছু নেই। কেন, আমি তো আছি। পৃথিবীর শুদ্ধ তোমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরে নিল, আমি তোমার জন্য অপেক্ষা করবো। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? সত্যি বলছো? একটু যে বড় সত্যি আমি জীবনে কখনো বলিনি। তাহলে শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আর যদি সঠিক চিনতে পারো, তাহলে আমি যা বলবো তার একটা কথাও যেন অচল না হয়, কেমন? আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে বেশ হাসি খুশিতে উঠছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে, বলো তো? তাই মনে থাকে যেন যে মুহূর্তে তুমি প্রশান্তকে ছাড়বে, যেন সেই মুহূর্তে তুমি আমাকেও হারাবে। তাই ভগিয়া, যা বললাম সব মনে থাকবে? চেষ্টা করি। চলি। তুমি দৌড়ে চলে এসো, দৌড়ে 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 এসো, এক লাফে চলে উঠেছ। লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে। আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে না, বেশ হাসি খুশিতে উঠছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে, বলো তো? বাপি, তোমার কাছে তোমার মা কিচ্ছু চায় না বাবা। তুমি শুধু সুধীরের মতো হয়ে, তুমি সুধীর হয়ে ওঠো না।